চট্টগ্রাম অঞ্চলে একমাত্র প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট ভেনু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দুই সাল থেকে এ পর্যন্ত একশো বিশটির বেশি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু দেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভেনুটি পড়ে আছে অবহেলায় গ্যালারিতে অগণিত ভাঙা চেয়ার ভাঙা ছাউনির টিন ওপর থেকে টয়লেটের নোংরা পানি গড়িয়ে পড়ে ভিআইপি বক্সের লিফট নষ্ট তার উপর আবার স্টেডিয়াম প্রাঙ্গনে নির্মাণাধীন ফ্লাইওভার বাবার নামে নির্মিত স্টেডিয়ামের এমন দুরাবস্থা দেখে মন কাঁদে প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর সন্তানের স্টেডিয়ামের যে একটা আভিজাত্য ওই আভিজাত্য বলে কিছুই নেই মনে হচ্ছে যেন অজপারাগায়ের একটা স্টেডিয়ামে আমরা এখন দাঁড়িয়ে আছি সবচেয়ে দুঃখ লাগে আমার বাবা মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিল জাতির জন্য সবার জন্য করে গেছেন তার স্মৃতি বিজিরতি স্টেডিয়াম সিলেট বা খুলনা বিভিন্ন ভেনু খুব সুন্দরভাবে তারা মেনটেন্স করছে কিন্তু চট্টগ্রামে মেনটেন্স নাই কেন চলমান সিরিজের প্রথম টেস্টে ভেনুর বেহাল দশা দেখেছে সফররত পাকিস্তান ক্রিকেট বিশ্বে ভাবমূর্তি যাতে আরও নষ্ট না হয় তা নিশ্চিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি আর চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে উদ্যোগী হওয়ার পরামর্শ এই সংগঠকের আমি এনএসি সংশ্লিষ্ট যারা আছেন ক্রীড়া সচিব সহ সবাইকে বলবো আপনারা এগিয়ে আসুন এই স্টেডিয়াম রক্ষার জন্য না হলে অচিরে এই স্টেডিয়ামটি অকজ হয়ে যাবে এবং এখানে বিদেশিরা আসলে তারা চাইবে না যে এখানে কোনো সিরিজ হোক অ্যাডভান্স টিম এসে ইন্সপেকশন করে যায় ওরা এখানে হয়তো সিরিজ সিলেট স্টেডিয়াম থেকে খুলনা স্টেডিয়াম থেকে ঢাকা তো আছেই এখানে আর কোনো সিরিজ হওয়ার সম্ভাবনাও থাকবে না আমরা বঞ্চিত হব আন্তর্জাতিক মানের খেলা থেকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন জহুর আহমেদ চৌধুরী তার প্রতি সম্মান রেখেই স্টেডিয়ামকে পুনরুজ্জীবিত করা হবে শিগগিরই আশা পরিবারের মানুষকে মাকসুম আলম খান সময় সংবাদ চট্টগ্রাম